বৃহস্পতিবার বরাকের দুই আসনের দলীয় প্রার্থী কৃপানাথ মালা ও পরিমল শুক্লবোধের প্রচারে তিন জেলায় তিনটি নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর লোকসভা কেন্দ্রে হিলাড়া ও উদারবন্দির দুটি জনসভা করেন মুখ্যমন্ত্রী। উদারবন্দির DNH স্কুল মাঠে বিজয় সংকল্প সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী ও অসমে মামা, বলে কংগ্রেসের বাসকে ভোট দিয়ে লাভ নেই। কংগ্রেস পুরনো টাকার মতো অচল হয়ে গেছে এই দল। বর্তমান কংগ্রেস ICU রয়েছে, কয়েকদিন পর কংগ্রেসের মৃত্যু হবে। বিজেপি দেশে 100 বছর সরকার চালাবে বলে তিনি বলেন। তিনি বলেন, মোদীর গ্যারান্টি আর মামার ওয়ারেন্টি হলে উন্নয়ন সম্ভব হবে, তাই সবাইকে বিজেপির পক্ষে থাকুন। শিলচর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য কে 3 লক্ষাধিক ভোটের বেশি জয়ী করার আহ্বান জানান। তিনি আরও বলেন, 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে মহাসড়ক নির্মাণ কাজ শেষ হবে, মিনি সচিবালয় ভবনের উদ্বোধন করা হবে এবং সিআর মাধ্যমে নাগরিকত্ব জাগির উঠের মতো 5 গ্রাম পেপার মিলে করা হবে এক প্রতিষ্ঠান। এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, উদারবন্দে 50,000 মহিলাকে অরুণোদয় দেওয়া হবে, লক্ষপতি দিদি বেকার যুবকদের আত্মনির্ভরশীল, অসম ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণদের সবাইকে, কলেজ ছাত্রীদের নাম ভর্তি ফি ব্যবস্থা, ছেলে পড়ার দায়িত্ব পরিবারের এবং মেয়ের পড়ার দায়িত্ব মামার, এছাড়াও পুরুষদের জন্য করুণাময় বিবাহ প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, পরিমল শুক্লবৈদ্য অত্যন্ত ভালো ও ভদ্র মানুষ, অমায়িক লোক। পরিমল শুক্লবৈদ্যের নেতৃত্বে আবগারি ও পরিবহনের রাজস্ব বৃদ্ধি পেয়েছে। দুর্ঘটনা রুখতে বাইক নিয়ে সচেতনতা করেছেন তিনি, পথ দুর্ঘটনায় 20% কমেছে। এদিনের জনসভায় বক্তব্য রাখেন বিধায়ক মিহির কান্তি সোম, সাংসদ ডাক্তার রাজদীপ রায়, রাজ্য সম্পাদক কনাথ প্রকাশ, শিলচর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুল দেব। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উদারবন্দের ইনচার্জ মৃদুল মজুমদার, FPTCL চেয়ারম্যান নিত্যভূষণ দে, প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, প্রাক্তন বিধায়ক কিশোরনাথ, সুনীল টেকা, অভ্রজিৎ চক্রবর্তী, নবারণ চক্রবর্তী, বিস্তারক কৃষ্ণ দাস প্রমুখ। এদিনের সভায় 1,000 বিজেপি কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। এদিন কাটিগড়া ও কালাইন মণ্ডলের আহ্বানে হিলাড়ায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। একটা কথা বলছি, আজকের দিনে বিরোধী দল যারা রয়েছে, বিশেষ করে কংগ্রেস, আজকে কংগ্রেসের অবস্থা কি হয়েছে সর্বভারতীয় স্তরে আমরা যদি ভারত মাতা কি, এতিয়া 1 লাখ আমি আরো 50,000 চাকরি দিব গৈ আছো, মেরিট বেস চাকরি। তার কারণে কি লাভ হয়েছে যে আজিকালি লড়া ছোৱালী পড়িব যায়, স্কুল করে, কলেজ করে, আসামে একটা নতুন শিক্ষার পরিবেশ এখন তৈয়ার হয়েছে। ইলেকশনের আগত মই রাইজক কৈছিল যে রাইজ বিজেপিক ভোট দিয়ক, আমি এনেকুৱা এটা স্কিম স্টার্ট করিম যত নেকি মহিলার ব্যাংক একাউন্টত প্রত্যেক মাহত 830 টাকা জমা হব। মানুহে ভাবিছিল এইটো কি স্কিম, আমি নাম দিলো অরুণোদয়, মহিলার ব্যাংক একাউন্ট। মোদীজি ব্যাংক একাউন্ট খুলি দিছে আর এখন ওই ব্যাংক একাউন্টে প্রতি মাস 830 টাকা ঢুকবে। কংগ্রেস কি বললাম, এটা হাওয়াবাজি, এরকম স্কিম সম্ভব হবে না। ঠিক আছে কংগ্রেস, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকব। শোনাও হয়ে গেল আমার সরকার দিসপুরে, আমি এখন 830 টাকা নহয় মহিলার ব্যাংক একাউন্টত এটা আমি 1,250 টাকা প্রতি মাহত আমি দিই। মোদীজি কোটো প্রধানমন্ত্রী বানায়েগা, এসে নেই বানায়েগা, 100, 200, 300 সে নেই, পুরা 400 সিট কা সাথ মোদীজি কো প্রধানমন্ত্রী বানায়েগা। এই আজ দেশ কা
হর কোণে সে এই বাদ আপকি বার সারসো পার হ্যাঁ আর আসাম মে হামলো কতনা সিট মিলেগা কই বোল রা হ্যায় 11 কই বোল রা হ্যায় 12 কই বোল রা হ্যায় 13 আমার মতে 14টা আসনের মধ্যে আসামে বিজেপি 14টাতে জিতবে এটা খাটাং আজকে দিনে আসামের বাতাবরণটা এরকম ফার্স্ট ফেজার এখন কালকে 5টা শোনাও হবে 5টাতে বিজেপি জিতবে বরাক ভ্যালিতে আমি সকালে করিমগঞ্জে ছিলাম হাইলাকান্দিতে ছিলাম একদম বিজয়ের পরিবেশ উদারবন্দেও বিজয়ের পরিবেশ পুরো বিজয়ের পরিবেশ পরিমল শুক্লবৈদ্য মহাশয় আমার মনে হয় এবার কমসে কম 3 লক্ষ ভোটেও জিতবে কি হর ঘর মে অরুণোদয় হোগা সবার বাড়িতে অরুণোদয় এরকম বড় স্কিম আজ ভারতবর্ষের কেউ প্রদেশে নাই আমি এটা আপনাদেরকে গ্যারেন্টি থেকে বলতে পারি অত বড় স্কিম কোনো জায়গায় নাই কিন্তু আপনাদের আশীর্বাদে অত বড় স্কিম কি ঘরে ঘরে অরুণোদয় বাড়ি বাড়ি অরুণোদয় এই স্কিমটা ইলেকশনের পরে আমি শুরু করে দিব এটা আমার গ্যারেন্টি